হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিয়ে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিল্ল নাই আলো দুষ্ট ছেলেদের পিছু দিলে লিলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। বলেন, হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? ঠিক কিনা বলেন? এর জন্য ভাইর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। সুবহানাল্লাহ। বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মুমিনেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো এবং তোমার জবানকে হেফাজত করো। তোমার জবান দ্বারা কাউকে গালি দিব না, এই জবান দ্বারা কাউকে আঘাত করব না, তোমার হাতের দ্বারা কাউকে আঘাত করব না। বিশ্ব নবী বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। এই জবান দ্বারা প্রকৃত মুসলমান হলো ওই ব্যক্তি যার জবান ও হাত দ্বারা অন্য মুসলমান কি থাকে, বলেন আওয়াজ দেন, নিরাপদে থাকে। সমস্ত প্রশংসার মালিক কে? বলেন, আসমানের মালিক কে? জমিনের মালিক কে? আপনার জবান জবান দিয়ে কথা বলার শক্তি দিয়েছেন কে? আলহামদুলিল্লাহ, পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুকাতের মধ্যে থেকে ইনসান মানুষকে কথা বলার বাক শক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ। বলবেন না, এই শক্তি অন্য কোন মাখলুকাতের মধ্যে দেন নাই, কি বলেন? এর জন্য আমরা সবাই একসাথে শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ। আর একটু জুড়ে বলেন, আলহামদুলিল্লাহ। এই কথা বলার শক্তি দেখেন, যারা কথা বলতে পারে না, কানে শুনে না, আহা, তাদের যে কত কষ্ট হয়। বিভিন্ন কিতাবের মধ্যে ব্যাখ্যা পাওয়া যায়, যারা কথা বধির, কথা শুনতে পারে না, তাদেরকে যদি আল্লাহ রাব্বুল কানের এই পর্দাটা ছুটাই দিত, কথা বলার মতো শক্তি দিয়ে দিত, তারা নিজেকে নিজে আত্মহত্যা করতো, নাউজুবিল্লাহ। বলিল, এর জন্যই যারা কথা বলতে পারে না তারা কিন্তু কানেও শুনে না, কি বলেন? এর জন্য আল্লাহ পাকের বড় একটা নিয়ামত। বিশ্ব নবী বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যেই বান্দা দুনিয়ার জমিনেতে যেই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের একবার শুকর আদায় করবে, কালামা শাহাদা পড়বে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে একবারের জন্য হলো জান্নাতে প্রবেশ করাইব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ভাইর আমার খেল করে শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই জবান কে দিয়েছেন, তো মূল্যবান সম্পদ দিয়েছেন, এই জবানের মাধ্যমে যদি এমন একটা কথা ছুটে যায়, যেমন স্বামী স্ত্রীর মধ্যে তালাক হয়ে যায়, ঠিক কিনা বলেন? ছোট একটা কথার কারণে স্বামী স্ত্রীর মধ্যে যেমন বিচ্ছেদ ঘটে যায়, ঠিক তেমনি এই সামান্য একটা বাক্যে বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রীর মধ্যে যেই বৈবাহিক সম্পর্ক সৃষ্টি হয়ে যায়, সেটা শুধু দুনিয়ার জমিনের মধ্যেই নয়, কাল কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্ককে জান্নাত পর্যন্ত টিকিয়ে রাখবেন। সুবহানাল্লাহ। বলে অতএব ভাইরা আমার, এই জবানের মাধ্যমে
কালেমাতুশ শাহাদা পড়বেন আল্লাহ রাব্বুল আলামিন প্রতিশ্রুতি দিয়েছেন আপনাকে একবারের জন্য হলেও জান্নাতে প্রবেশ করাইবেন সুবহানাল্লাহ শুধু তাই নয় এই জবানের মাধ্যমে সুবহানাল্লাহ একবার পড়বেন জিকির করতে থাকবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই জিকিরের মাধ্যমে ঈমান মজবুত করে দিবেন সুবহানাল্লাহ ভাইরা আমার শুধু তাই নয় এই জবানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের ধ্বনিগুলো আওয়াজ দিয়ে বলবেন নারীয়া তাকবীর বলবেন আল্লাহু আকবার বললেন আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আপনার গর্দানটা উঁচু করে দিবেন সুবহানাল্লাহ অতএব এই জবানের মাধ্যমে অনেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটুক্তি করে কি করে না অতএব বিশ্বনবীকে যারা কটুক্তি করবে আল্লাহর কসম করে বলি দুনিয়ার জমিনের মধ্যে তারা নাস্তিক বেঈমান হয়ে যাবে ঠিক কি না বলেন দুনিয়ার জমিনের মধ্যে যারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটুক্তি করবে তারা দুনিয়ার জমিনের মধ্যে নাস্তিক বেঈমান মুর্তাদ হয়ে কবরে যাবে ঠিক কি না বলে এর জন্য আমার সাথে সাথে বলবেন মানি না মানব না মানতে পারি না আল্লাহ রসূলের অবমাননা মানি না মানব না মানতে পারি না আল্লাহ রসূলের অবমাননা বিশ্বনবীর উম্মতের লাউহাতে শমশির একসাথে আওয়াজ দিয়ে বলবেন বিশ্বনবীর উম্মতের লাউহাতে শমশির খতম করো আবু জাহেলের নাতি পুতি সাক্ষী নাস্তিকিতে রাস্তানাতে আগুন জ্বালাও না মানি না মানব না মানতে পারি না আল্লাহ রসূলের অবমাননা মানি না মানব না মানতে পারি না আল্লাহ রসূলের অবমাননা ঠিক কি না বলে এর জন্য সারা বাংলাদেশের নানাচে কোনোচে দেখবেন এমন ফেসবুক ওয়ালারা এমন নাস্তিক বেঈমানেরা আছে তারা স্ট্যাটাস দেয় বিশ্বনবীর ব্যাপারে কটুক্তি করে কি করে না বলেন এর জন্য বিশ্বনবী তার জীবনের শুরু থেকে নিয়ে তার শেষ পর্যন্ত শেষ নিঃশ্বাস পর্যন্ত দুনিয়ার জমিনের মধ্যে শুধু উম্মতি উম্মতি বলে কেটেছেন সুবহানাল্লাহ বলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে উহুদের ময়দানে কাফের বেঈমানেরা আপনাকে যেমন ভাবে আঘাত করেছে যেমন কষ্ট দিয়েছে নবীজি বলেন আপনাকে এই উহুদের ময়দান ছাড়া আপনাকে এমন কি ঘটনা মনে আছে যা আপনার জীবনে সবচাইতে কষ্টের মুহূর্ত ছিল নবীজি বলেন উহুদের ময়দানে আমাকে কাফের বেঈমানেরা যেমন কষ্ট দিয়েছে এর চাইতেও বেশি কষ্ট দিয়েছে ওই তায়েববাসীরা নাউজুবিল্লাহ বলেন তায়েফে যখন আমি নবী কালেমার দাওয়াত নিয়ে গেলাম কাফের বেঈমানেরা মুনাফিকেরা তারা নিজেরা কষ্ট দিত আমার উপরে ওটের বুড়িগুলো দিয়ে উঠাইয়া রাখতেন শুধু তাই নয় ছোট ছোট বাচ্চাদেরকে আমার উপরে লেলিয়ে দিতেন তারা ইট পাথর মেরে মেরে আমার দান্তা মুবারককে শহীদ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আমিনকে পাঠাইলেন জিব্রাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একবার শুধু বলেন দুই পাহাড়কে এমন ভাবে বেঈমান মুনাফিকদেরকে চাপা দিব যেই চাপার কারণে এই বেঈমান মুনাফিকদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিব বিশ্বনবী বলেন জিব্রাইল তাদেরকে পাহাড় দ্বারা চাপা দেওয়ার কোনো প্রয়োজন নাই তারা তো বুঝে না তাদের তো জ্ঞান নাই অতএব তাদের থেকে যে সন্তানগুলো আসবে তারাই এই কালেমার পতাকাগুলো নিয়ে তায়েফের জমিনের মধ্যে আনা যে কোন আছে দিনের দাওয়াত দিবে সুবহানাল্লাহ হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিয়ে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে
निजे के दिए छो बिलिए तय फेर का फेरेरा चिल्लो नाई आलो दुष्ट छेले देर पिछु दिले ले लिए पाथोरे राघाते खोतो भी खोतो होए सारा शरीर थेके रक्त झरे बोलें हे रसूल तुमाके भूली आमी केमन करे हे रसूल तुमाके भूली आमी केमन करे ठीक कि ना बोलें एर जन्नो भैर आमार अल्लाह रब्बुल आलमीन बोलें या अय्युहल्लदीना اتقوا الله وقولوا قولا سديدا سبحان الله বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে পৃথিবীর মুমিনেরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো এবং তোমার জবানকে হেফাজত করো তোমার জবান দ্বারা কাউকে গালি দিব না এই জবান দ্বারা কাউকে আঘাত করব না তোমার হাতের দ্বারা কাউকে আঘাত করব না বিশ্বনবী বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি আপনার জবানকে হেফাজতে রাখতে হবে কারণ আপনার জবানের মাধ্যমে যদি কোনো মানুষ কষ্ট পেয়ে যায় কাল কিয়ামতের ময়দানে যেই জবানের মাধ্যমে কিছু মানুষ জাহান্নামী হয়ে যাবে আবার কিছু মানুষ জান্নাতি হয়ে যাবে সামান্য এই জবানের ব্যবহারের কারণে নাউজুবিল্লাহ বলে এর জন্য পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দশ দশ সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন বলেন কয়জন সাহাবী আর হুজুরে বলেন দশ জন সাহাবীকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে সার্টিফিকেট দিয়েছেন এর মধ্যে দুই নম্বরে হলো খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ বলে খলিফাতুল মুসলিমিন মুখের মধ্যে ছোট ছোট পাথরগুলো দিয়ে রাখতেন সাহাবায়ে কেরামরা বললেন খলিফাতুল মুসলিমিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়ার জমিনের মধ্যে 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন আর আপনাকে দুই নম্বরে দিয়েছেন অতএব আপনার ভয় কিসের আপনি দেখে সব সময় মুখের মধ্যে ছোট ছোট পাথরের টুকরাগুলো দিয়ে রাখেন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সাহাবাই কেরাম ভালো করে শুনে নাও যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে আমাকে 10 জনকে সাহাবাই কেরামকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করেন শুধু জান্নাতের সার্টিফিকেট নয় আমার সামান্য ভুলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতের সার্টিফিকেটকে ক্যান্সেল করে জাহান্নামের সার্টিফিকেট দিতে পারে নাউজুবিল্লাহ বলে এত ভয় পাইতেন অতএব দুনিয়ার জমিনের মধ্যে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন তারপর এত ভয় কেন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে বলে দেন হে পৃথিবীর মানুষ সকল শুনে নাও আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার মতো ভয় করবা দুনিয়ার জমিন থেকে মুসলমান না হয়ে কবরে যাইবা না এর জন্য ভয় আমার সাহাবাই কেরাম থেকে নিয়ে যুগে যুগে যারা আম্বিয়াই কেরাম থেকে সাহাবাই কেরাম তাবিন তাবি তাবিনারা যেমন মহব্বত করেছেন যেমন ভালোবেসেছেন শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিনকে যেমন ভাবে ভয় করেছেন জবানকে হেফাজত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে পৃথিবীর মুমিনগণেরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করবা সাহাবাই কেরামেরা যেভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেছে সুবহানাল্লাহ খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক যুবক ছিলেন এই যুবক মদিনা মুনওয়ারার মধ্যে ব্যবসার উদ্দেশ্যে চলে যাবেন যুবকের বাড়ি প্রায় মদিনা মুনওয়ারা থেকে 350 মাইল দূরত্ব আওয়াজ দিয়ে বলে কয় শত মাইল যুবক মদিনায় ব্যবসার উদ্দেশ্যে যাবেন পথের মধ্যে পথ শুরু করে দিলেন
এমন সময় যুবক শুধু বারবার ডানে তাকায় বামে তাকায় আর সামনে তাকাইতেছেন কোথায় একটা খেজুরের বাগান দেখা যায়। যুবক আগাইতেছেন সামনে আগাইতেছেন এমন সময় যুবক সামনে খেজুরের বাগান দেখতে পেলেন। খেজুরের বাগানের পাশে যাওয়ার পরে তার উটটাকে ঘটনাটা ভালো করে খেয়াল করে শুনবেন। যুবক তার উটটাকে খেজুরের বাগানের সাথে বেঁধে ফেললেন আর যুবক শুয়ে পড়লেন। এমন সময় দেখেন যুবকের চোখের মধ্যে এমন ঘুম পাইতেছেন পথের মধ্যে যুবক সন্তান যে টার্গেট নিয়ে গেলেন উটটাকে একটা খেজুর বাগানের সাথে বাঁধলেন। যুবক ঘুমিয়ে পড়লেন ক্লান্ত শ্লান্ত শরীর ঘুমানোর সাথে সাথে যুবক সন্তান তিনি তার উটটা কিছুক্ষণ পরে দেখলেন তার উটটা ছুটে গিয়ে পাশে একটা খেজুরের বাগানে চলে গেলেন। যুবকের ওই মুহূর্তের মধ্যেই ঘুম ভেঙে গেল। যুবক তার ডান পাশে দেখেন তার খেজুরের বাগানে দেখেন উটটা নাই। যুবক চিন্তা করতেছে ঘুম বাদ দিয়ে যুবক তার উটটাকে তালাশ করতেছেন কোথাও তার উটটা দেখা যায় না। আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে যুবক যখন উঠে গেলেন পেরেশানিতে পড়ে গেলেন মদিনা মনোয়ারা পর্যন্ত আরো প্রায় 100 মাইল দূরত্ব পথ আছেন প্রায় 150 মাইল পর্যন্ত আছেন। এখন আমি কিভাবে মদিনা মনোয়ারা পর্যন্ত যাইব? যুবক পেরেশানিতে পড়ে গেল। এবার যুবক সামনে আগাইতেছেন আগানোর পরে দেখেন সামনে বিশাল বড় একটা ছোট ছোট খেজুরের চারার বাগান দেখা যায়। সেই বাগানের কিনারায় দেখেন তার উটটা রক্তখনন অবস্থায় রূপটা পিছনে পড়ে আছে। যুবক ডানে তাকাইলেন বামে তাকাইলেন দেখেন কোন মানুষ শূন্য জায়গা কিন্তু কিছুক্ষণ পরে যুবক দেখতে পেলেন একটা বৃদ্ধ বাবাজি খেজুরের বাগানে বসে আছেন চিন্তিত অবস্থায়। বৃদ্ধ বাবাজিকে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার আপনি কি দেখেছেন আমার এই উটটাকে কে প্রহার করে মেরে ফেলেছে পাথরের আঘাত দিয়ে মেরে ফেলেছে। বৃদ্ধ বাবা আওয়াজ দিয়ে বলেন যুবক তোমার উটটাকে আমি পিটাইয়া পিটাইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছি। বলে কি ব্যাপার কি হয়েছে দেখো আমি এত কষ্ট করে এত পরিশ্রম করে একটা খেজুরের বাগান ছোট ছোট চারাগুলো লাগাইছি এই চারাগুলো তোমার উট থেকে কোথ থেকে জানি তোমার উটটা এসে এই ছোট ছোট চারাগুলো ভাঙছে খেয়ে সব কিছু নষ্ট করে ফেলেছে। যুবকের এত কষ্ট লাগলেন যুবক সন্তান এত চিন্তিত হয়ে গেলেন পেরেশানি হয়ে গেলেন যুবক নিজেকে কন্ট্রোল করতে না পেরে তার হাতে একটা লাঠি পেলেন লাঠি দিয়ে বৃদ্ধকে এমন ভাবে আঘাত করলেন এমন প্রহার করলেন যে প্রহার করার পরে বৃদ্ধ প্রহারের কারণে রক্তক্ষরণ অবস্থায় বৃদ্ধ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে নিলে। যখন আসর গলিয়ে সন্ধ্যা হয়ে গেলেন বৃদ্ধের সন্তানেরা বাসায় দেখেন বাবা এখনো চলে আসে নাই বাবার তালাশে এদিক সেদিকে ঘোরাফেরা করলেন কোথাও নেই। যুবকের সন্তানের শেষ মেশে যখন তার খেজুরের বাগানের কিনারায় গেলেন খেজুরের বাগানের কিনারায় যাওয়ার পরে দেখেন তার বাবা রক্তক্ষরণ অবস্থায় মাটিতে পড়ে আছে। যুবক সামনে দেখেন তরুণ যুবক দাঁড়িয়ে আছে যুবককে বললেন ভাই যুবক তুমি কি দেখেছো আমার বাবাকে কে হত্যা করেছে কে আঘাত করেছে। যুবক বলেন ভাই মনে হয় তোমার কথাই বুঝতে পারলাম তুমি মুসলমানের সন্তান। ভাই আমিও মুসলমানের সন্তান তোমার বাবা আমার উটটাকে সফরের উটটাকে পিটাইয়া পিটাইয়া মেরে ফেলেছে আমি নিজেকে কন্ট্রোল করতে না পেরে আমার হাতে একটা লাঠি ছিল তোমার বাবাকে এমন ভাবে প্রহার করেছি যে প্রহারের পরে তোমার বাবা রক্ত খনন হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। আমাদের মুসলমানদেরকে দেখেন কোন মানুষ যদি সাধারণত মারামারি হোক অথবা হত্যা করা হোক কোন মামলা যদি হয়ে যায় আল্লাহর বান্দা কাট করাই দাঁড়ায় কোরআন শরীফ হাতে নিয়ে একবার মিথ্যা কথা নাই যতবার আদালতে যায় কথা বলেন হাজারবার মিথ্যা কথা বলে ঠিক কিনা বলে। আর তারাও মুসলমান ছিলেন
তাদের ইমানের প্রমাণ কেমন ছিলেন বিশে মহময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় বলেন ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় এর জন্য সাহাবায়ে কেরামের ইমানের পাওয়ার এত বেশি ছিল আর এখন যদি আমরা তুলনা করতে যাই 50% তিনের এক ভাগও নাই ঠিক কিনা বলেন কথাই কথাই মিথ্যা ব্যবসা করতেছে আগুন হাতে নেমে দেয় ঠিক কিনা বলেন যে জিনিসটা 5 টাকা দিতে হুজুর আল্লাহর কসম করে কই হুজুর 1 টাকাও লাভ হবে না আরে ভাই লাভ ছাড়া কি আপনি আমার দিবেন এর জন্য ভাইয়ের আমার সাহাবায়ে কেরামের যুগে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় যখন তিনি বিচার করতেন কঠিন বিচার করতেন হাতের বদলা হাত দিতে হইতো পায়ের বদলা পা দিতে হতো গর্দানের বদলাই গর্দান দেওয়া হতো ওই মুহূর্তের মধ্যে যুবক সাক্ষী দিলেন যুবক ভাই মনে হয় তুমিও মুসলমানের সন্তান আমিও মুসলমানের সন্তান ঘটনাটা খেয়াল করে শুনবেন যুবক সন্তান সাক্ষী দেওয়ার পরে বলতেছেন যুবক ভাই চলো খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে চলে যাই খলিফা যেমন বিচার করবে আমি মুসলমানের সন্তান আমি বিচার আপনার সব বিচারগুলোই মাথা পেতে নিব সুবহানাল্লাহ বলে বৃদ্ধ সন্তানের সন্তানেরা যখন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে গেলেন খলিফাতুল মুসলিমিন যুবককে বললেন যুবক তুমি কি করছো যুবক বললেন আমি যুবকের বাবাকে পিটাইয়া মেরে ফেলেছি তখন খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তুমি যদি বৃদ্ধকে না মেরে তোমার উটকে মেরে ফেলেছে এর বদলে তুমি যদি একটা উট চাইতা আমি খলিফা একটা উট বিচার করে দিতাম অতএব তুমি কেন নিজেকে কন্ট্রোল করতে না পেরে তুমি বৃদ্ধের গায়ে আঘাত করছো যুবক তুমি শুনে নাও মদিনার বিচার এমন বিচার খুনে হত্যার বদলা হত্যা মারের বদলা মার অতএব তুমি যেহেতু বৃদ্ধকে আঘাত করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছো ঠিক তেমনি আমিও তোমাকে পিটাইয়া পিটাইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিব এত কঠিন বিচার ছিল তারপরে ওই যুবক সন্তান বলতেছেন খলিফাতুল মুসলিমিন আমার একটা আবদার জানাই আমি ব্যবসার উদ্দেশ্যে যে মদিনা মনোয়ারার মধ্যে যাইতেছিলাম আমার যে পুঁজি ছিল এই পুঁজিটা আমার বাড়ির পাশে একটা ইহুদির বাড়ি ছিল ওই ইহুদির সাথে আমার ভালো সম্পর্ক ওই ইহুদি ভাইকে বললাম ভাই আমাকে যদি কিছু টাকা ধার দিতা ওই টাকা দিয়ে আমি ব্যবসা করতাম অতএব খলিফাতুল মুসলিমিন আমার বিচার তো অবশ্যই করবেন যদি আমাকে দুই এক দিনের সময় দিতেন আমি আমার বাড়িতে গিয়ে ওই যুবক ইহুদি যুবকের ঋণ পরিশোধ করতাম সুবহানাল্লাহ খলিফাতুল মুসলিমিন আমি যদি ওই ঋণ ইহুদি ঋণ পরিশোধ না করি তাহলে ওই ইহুদি সারা জীবন মুসলমানদেরকে দেখবার বলতে থাকবে তোদের ধর্মটা এত সত্য কিন্তু তোদের এক ভাই আমার থেকে কিছু টাকা ঋণ নেওয়ার পরে সারা আজীবন পর্যন্ত দুনিয়ার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার সামান্য ঋণ পরিশোধ করতে পারে নাই অতএব বেঈমান বলবে কি বলবে অতএব খলিফাতুল মুসলিমিন আপনি যদি আমাকে দুই এক দিনের সময় দিতেন আমি আমার ইহুদি ভাইয়ের ঋণটা পরিশোধ করতাম খলিফাতুল মুসলিমিন বলেন যুবক ভালো করে শুনে নাও আমি তোমাকে এখান থেকে রুখসত দিতে পারবো না হ্যাঁ যদি দেই তবে তোমার এই মদিনা মনোয়ারার মধ্যে যদি তোমার দিনী ভাই থাকে তোমার রক্তের ভাই থাকে রক্তের বন্ধনের ভাই থাকে তোমার বদলায় তোমার ভাইকে রেখে যাবে তারপর আমি তোমাকে রুখসত দিয়ে দেব ছুটি দিয়ে দেব তুমি তোমার ঋণ পরিশোধ করাবার টাইম মতো চলে আসবা যুবক বলে খলিফাতুল মুসলিমিন আরবের জমিনের মধ্যে আমি ব্যবসা বাণিজ্যের জন্য উদ্দেশ্যে এসেছি এই আরবের জমিনের মধ্যে আমার কোনো ভাই নাই রক্তের কোনো ভাই নাই আমার চাচা নাই আমার মামা নাই কেউ নাই খলিফাতুল মুসলিমিন যদি আপনি একটু মেহেরবানি করেন যাতে আমি চলে যাব আর চলে আসব দুই দিন মাত্র টাইম এর মধ্যে থেকে আমি
ইহুদি ভাইয়ের ঋণটা পরিশোধ করে চলে আসব, বেশি সময় নিব না। খলিফাতুল মুসলিমিন বলেন, না না, দেওয়া চলবে না, তোমাকে ছুটি দেওয়া যাবে না, তোমার দরদের ভাইকে জলদি তুমি মদিনায় নিয়ে আসো, তাহলে আমি একদিন দুই দিনে ছুটি দিতে পারি। খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কঠোর অবলম্বন করার কারণে সাহাবায়ে কেরামদের মধ্যে থেকে একজন সাহাবী আল্লাহু আকবার তাকবীর দিয়ে দাঁড়িয়ে বলেন সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন বলেন, সাহাবী বলেন, সাহাবীর নাম হলো আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। খলিফাতুল মুসলিমিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমান কি বলেন, মুসলমান মুসলমান ভাই। অতএব খলিফাতুল মুসলিমিন আমার ভাই, রক্তের সম্পর্কে রক্তের বন্ধনে কোন আমার ভাই না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমান ভাই। অতএব খলিফাতুল মুসলিমিন আমি আমার ভাইয়ের সম্পূর্ণ দায়িত্ব নিয়ে নিলাম, আমার ভাই যতক্ষণ পর্যন্ত এই মদিনা মুনাওয়ারার মধ্যে না আসবে ততক্ষণ পর্যন্ত বিচার অফ থাকবে, যদি তার সময় ক্যান্সেল হয়ে যায়, ডেট অফার হয়ে যায়, তাহলে আমার দিনী ভাইয়ের জায়গায় আপনি আমার তার পূর্ণ বিচার করবেন সুবহানাল্লাহ বলে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেমন সাহাবী ছিলেন, কেমন সাহাবী ছিলেন আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরকম চাদর মাথায় দিয়ে হেঁটে চলতেছেন, এর মধ্যে জিব্রাইল আমিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন। নবীজিকে বলেন, নবীজি দেখেন আপনার সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে হেঁটে যাইতেছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিব্রাইল ভাই তুমি কিভাবে আবু যর গিফারীকে চিনতে পারলা, আবু যর গিফারীকে কিভাবে চিনতে পারলা। জিব্রাইল আমিন বলেন, বিশ্বনবী শুধু আপনার সাহাবী আবু যর গিফারীকে আমি জিব্রাইল চিনি না, বরং আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে যত ফেরেশতা সৃষ্টি করেছেন, ফেরেশতা বানাইছেন আসমান জমিনের মধ্যে যতগুলো ফেরেশতা বানাইছেন, সব ফেরেশতাগুলো আপনার সাহাবী আবু যর গিফারীকে চিনেন সুবহানাল্লাহ বলে। মাত্র দুটি আমলের কারণে আবু যর গিফারী এত সম্মানের অধিকারী হয়েছেন। দুটি আমল হলো আপনার সাহাবী আবু যর এত বেশি সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা তো বেশি বেশি তেলাওয়াত করতেন, তার আমল নামে বিশ্বনবী বলেন, যে বান্দা বান্দি তিনবার সূরাতুল ইখলাস একাধারে তিনবার পড়তে পারবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে এক কুরআন শরীফ পড়ার সওয়াব তার আমল নামায় দিয়ে দেব সুবহানাল্লাহ। আপনার সাহাবী এমন আমল করেছেন, প্রতিদিন সে কয়েক হাজার বার সূরাতুল ইখলাস পড়েছেন, যা অন্য অন্য সাহাবীর তুলনায় আবু যর গিফারীর আমল নামাই কোরআন খতমের সব সবচাইতে বেশি সুবহানাল্লাহ। আরেকটা আমল করতেন সে গোপনে গোপনে, আরেকটা আমল করতেন, সেই আমলটা হলো আপনার সাহাবী আবু যর, সে প্রতিদিন ফজরের নামাজের পরে যখন সূর্য উদিত হতো সে নিজেকে নিচে তাকাইতেন, মাটির দিকে তাকাইতেন আর বলতে থাকবেন, আল্লাহ আমি পৃথিবীর জমিনের মধ্যে যদি ছোট নাদান যদি কোনো মানুষ বানায় থাকেন, আমি আবু যর পৃথিবীর জমিনের মধ্যে সব চাইতে ছোট একটা মানুষ, নিজের প্রতি কখনো তাকাপ্পুরি নিয়ে আসতেন না সুবহানাল্লাহ বলেন। এই দুটি আমল করার কারণে আবু যর গিফারীকে আসমান জমিনের ফেরেশতাগুলো সব ফেরেশতাগুলো আপনার সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে চিনেন সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন এই কথা শোনার পরে যুবককে রুখসত দিয়ে দিলেন, যুবক তুমি চলে যাও, আগামী শুক্রবারে তুমি আবার চলে আসবা এই আরবের মদিনা মুনাওয়ারার মধ্যে, যেই যুবককে যেই বৃদ্ধ বাবাকে তুমি পিটায়া পিটায়া হত্যা করেছ, ঠিক তেমনি তোমাকে পিটায়া পিটায়া দুনিয়ার জমিন থেকে সরিয়ে বিধান করা হবে সুবহানাল্লাহ বলে যুবক বাসির চলে গেলেন। সর্বপ্রথম ওই ইহুদির বাড়িতে চলে গেলেন, ভাই ইহুদি ভাই তোমার কাছ থেকে
যেই দিনার দিরহাম নিয়েছিলাম তোমার করজের টাকা আমি পরিশোধ করার জন্য আরছি, তোমার টাকাটা তুমি নিয়ে নাও। টাকাটা ঋণ পরিশোধ করার পরে যুবক সন্তান তার দুঃখ মিয়া বাবার কাছে চলে গেলেন। বাবা আমি মদিনা মনোয়ারার মধ্যে ব্যবসার উদ্দেশ্যে চলে গেছিলাম, ঘটনাক্রমে একটা দুর্ঘটনা ঘটে গেছে। আমি এক আরবের জমিনের মধ্যে এক বৃদ্ধ বাবাকে নিজেকে কন্ট্রোল করতে না পেরে তাকে পিটাইয়া পিটাইয়া হত্যা করে ফেলেছি। অতএব তার দুখুমি বাবার কাছে বলতেছেন, বাবা দুনিয়ার জমিনে তেমন হয় তোমার সাথে কখনো সাক্ষাৎ হবে না, আমাকে জীবনের মধ্যে শেষ বেলায় বিচারের মধ্যে শেষ বিদায় দিয়ে দাও। অতএব তার যুবকের বাবা চিন্তা করতেছেন কি ব্যাপার। যুবক বলতেছেন, বাবা দুনিয়ার জমিনের মধ্যে আমি এমন একটা অপরাধ করেছি যে অপরাধের বিচারক হলেন পুরা আরব জমিনের মধ্যে খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ, বলে যেই উমরের বিচার দেখে দূর থেকে শয়তান পর্যন্ত তার বিচার দেখে এত ভয় করতেন, এত ভয় করতেন। অতএব খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচার এমন কঠিন বিচার, যখন যুবকের বাবা যখন তাকে বিদায় দিয়ে দিলেন তার দুখুনি মা জননীর কাছে চলে গেলেন। মা দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় তোমাকে কথাই কত কষ্ট দিয়েছি, কত কষ্ট দিয়েছি মা, তোমার ঋণ পরিশোধ করতে পারি নাই। অতএব আমার আরবের জমিনের মধ্যে এমন একটা ঘটনা ঘটেছে, এর মধ্যে যেই ঘটনার কারণে আমাকে খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বিচার করবেন। অতএব মা তুমি আমাকে জীবনের মধ্যে শেষ বিদায় দিয়ে দাও, যেই বিদায় আমার তোমার জীবনের মধ্যে শেষ কথা, আজকে আমার মনে হয় তোমার সাথে আমার সাথে শেষ কথা হবে। সুবহানাল্লাহ, বলে যুবক তার মার কাছ থেকে বিদায় নিয়ে যখন চলে গেলেন, চলে যাওয়ার পরে খলিফাতুল মুসলিমিন ওয়েট করতেছেন, শুক্রবার ছিলেন, জুমার নামাজ পড়ার পরে খলিফাতুল মুসলিমিন শুধু তাকাইতেছেন, যুবকের কোনো আওয়াজ নাই। এর মধ্যে যখন বিচার শুরু করবেন, সাহাবায়ে কেরাম একজন আরেকজনের দিকে তাকাইতেছেন, এমন সময় খলিফাতুল মুসলিমিন শুধু চিন্তা করতেছেন, এত ভদ্র একজন ছেলে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন খুনি আসামির জায়গায় তাকে হত্যা করা হবে। সাহাবায়ে কেরাম একজন আরেকজনের দিকে তাকাইতেছেন, এমন সময় একটা গোরা চলার পথে যেমন একটা আওয়াজ হয় ডুম ডুম আওয়াজ, এমন আওয়াজ শোনার পরে সাহাবায়ে কেরাম বলতেছে, খলিফাতুল মুসলিমিন একটু ওয়েট করেন, সময় নেন। কিছুক্ষণ আমার মনে তো হইতেছে এই যে আওয়াজটা শুনতেছি, যে গোরার আওয়াজগুলো আওয়াজ পাইতেছি, আমার মনে কয় এই যুবক এই মদিনা মনোয়ারায় যেই যুবকটা অপরাধী সেই যুবকই মনে হয় আসতেছে। কিছুক্ষণ পরে খলিফাতুল মুসলিমিন ওয়েট করতেছেন, এমন সময় দেখেন যুবক সন্তান তার উটকে নিয়ে চলে আসছেন। এমন সময় ওই বৃদ্ধের সন্তানেরা খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকানার বলেন, খলিফাতুল মুসলিমিন যেই যুবক আরবের জমিন থেকে প্রায় তার বাড়ি প্রায় 350 মাইল দূরত্ব, যেই যুবকটা শরীয়তের বিচার নেওয়ার জন্য মদিনা মনোয়ারার মধ্যে আসতে পারেন, আল্লাহর কসম করে বলি সেই যুবক একজন শুধু মুসলমানই নয় বরং সে একজন ঈমানওয়ালা ব্যক্তি। সুবহানাল্লাহ, বলে খলিফাতুল মুসলিমিন আমার বাবাকে সে পিটাইয়া পিটাইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছেন। খলিফাতুল মুসলিমিন আমার বাবার পক্ষ থেকে আমরা দুই ভাই আমরা যুবকের অপরাধীকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, বলে এর জন্য ভাইয়ের আমার দুনিয়ার জমিনের মধ্যে যতদিন পর্যন্ত বাঁচবেন শুধু আল্লাহ রব্বুল আলামিনের পথে চলবেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায় ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন। বিশ্ব নবীকে বলেন,
পৃথিবীর মানুষদেরকে জানাতেন পৃথিবীর মানুষগুলো যখন যেই কাজ করবে অতএব নামাজ পড়বে নামাজ হবে আমি আল্লাহর জন্য আল্লাহর বান্দা ব্যবসা করবে কৃষি ক্ষেতে কাজ করবে সব কিছু হবে কার জন্য অতএব দুনিয়ার জমিনের মধ্যে আমার বান্দাগুলা যখন সকাল হওয়ার পর থেকে সূর্য উদিত হওয়ার পর থেকে বান্দা যখন যা করবে সব কিছু হবে লিল্লাহি রব্বিল আলামিন ঠিক কিনা বলে অতএব যুবক ভাইয়ের আমার দুনিয়ার জমিনের মধ্যে যতদিন পর্যন্ত আপনি বাঁচবেন সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আপনার সময় বের করবেন অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন দুনিয়াতে আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং ইনসানকে বানাই নাই ইল্লা লিয়াবুদুন কিন্তু বানাইছি আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য সুবহানাল্লাহ শুধু তাই নয় পৃথিবীর জমিনের মধ্যে প্রত্যেকটা মানুষ শুধু জবানের মাধ্যমে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে যখন প্রত্যেকটা কাজের শুরুতে বান্দা যখন বিসমিল্লাহ পড়বে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিসমিল্লাহ একবার বিসমিল্লাহ বলার কারণে তাকে 10টা নেকি দেব সুবহানাল্লাহ বলেন শুধু তাই নয় 10টা গুনাহ মাফ করে দেব যদি কোনো মানুষ 12000 বার বিসমিল্লাহ একাধারে পড়তে পারেন তাফসিরে আজিজির মধ্যে আছেন যদি কোনো বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম তার জবানের দ্বারা স্বীকৃতি দেয় প্রত্যেকটা কাজ শুরু করার প্রথমেই বিসমিল্লাহির রহমানির রহিম করতে পারেন ওই বান্দার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন যত বড় মুসিবতে পড়ুক না কেন শুধু 12000 বার বিসমিল্লাহ পড়বে প্রত্যেক 1000 বার পড়ার পর পর 2 রাকাত করে নফল নামাজ পড়ে নেবে আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যত প্রকারের অপরাধ করুক না কেন যত বড় মুসিবতে পড়ুক না কেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তার মুসিবত থেকে সব কিছু পেরেশানি মুক্ত করে দেব সুবহানাল্লাহ এর জন্য সব সময় দোয়া করতে থাকবেন আল্লাহ আমার জীবনের মধ্যে এমন ভাবে জীবন যাপন করবেন গুনাহ তো করবেনই না অতএব গুনার ধারে কাছে যাইবেন না অতএব সব সময় তাওবাতুন নাসুহা করে নেবেন ঠিক কিনা বলে সব সময় তাওবাতুন নাসুহা করবেন আর গুনাহ করছেন আল্লাহর কাছে রাতে উঠে 2 রাকাত নামাজ পড়বেন আল্লাহ আমার জীবনে অন্যায়ভাবে আমার এমন গুনাহ হয়ে গেছে আরে ভাই আপনি আমার গুনাহ আমি যেই গুনাহগুলো গোপনে করেছি আপনাকে কি আমি বলবো আর আপনি যেগুলি বলছেন আমাকে বলবেন আপনার যেই গুনাহগুলো আছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব সময় তওবা করবেন আর বলতে থাকবেন আল্লাহ আমার এই জবানের মাধ্যমে যেন কোনো অপরাধ না হয় কাউকে যেন এই জবান দ্বারা কাউকে কষ্ট না দেই অতএব এই হাত দ্বারা কেউ যেন কষ্ট না পায় এই সব সময় এই দোয়াগুলো পড়তে থাকবেন আর আপনি আল্লাহকে সব সময় ডাকতে থাকবেন নামাজ পড়বেন পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'বুদু আল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করবা 2 নম্বরে শিরিক করবা না 3 নম্বরে তোমার জন্ম দুঃখিনী মা বাবাকে তুমি মহব্বত করবা কখনোই কোনো সময় কোনো কষ্ট দিবা না সুবহানাল্লাহ বলে যদি এই মা বাবাকে 1 মিনিটের মধ্যে যদি আপনি কষ্ট দিয়ে থাকেন আল্লাহর কসম করে বলি আল্লাহর কসম করে বলি আপনি কিয়ামত পর্যন্ত যত আমল করবেন না কেন যদি বড় পেশাব হন না কেন বড় একটা হাতি সাপ যদি হয়ে যান না কেন তারপরও আপনার আমলগুলো গ্রহণযোগ্য হবে না এর জন্য সব সময় খেয়াল করবেন আপনার কথার মাধ্যমে যেন আপনার বাবা কষ্ট না পেয়ে থাকেন আপনার বাবা কষ্ট না পায় অতএব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা এই মা বাবা হলো তোমার জন্য জান্নাত এই মা বাবা হলো তোমার জন্য জাহান্নাম যদি মা বাবাকে কষ্ট দাও তাহলে তোমার পুরো জীবনটাই বরবাদ ঠিক কিনা বলে জি মা আমায় দুধ খাওয়ানো পুরানো সেদি কেমন করে শুধবো আমি সেই নামাহিরি
আদর দিয়ে করলেন বড় কত কষ্ট তরে, কত স্বপ্ন দেখলেন মায়ে আমায় বুকে পেয়ে, মায়ের দুঃখে চোখের পানি ফেললো নিশি দিন, কেমন করে শুধবো আমি সেই না মায়েরি, যে মামাই দুধ খাওয়ালো পুরানো সেদিন, কেমন করে শুধবো আমি সেই না মায়েরি, মায়ের দুধের মূল্য দিতে পারবি না কি মন, এক ফোঁটা ওই দুধের দাম যে সত্তর হাজার ধন, মায়ের দুধের মূল্য দিতে পারবি না কি মন, এক ফোঁটা ওই দুধের দাম যে সত্তর হাজার দন, জুতা পায়ে মায়ো যদি হাটে রাত্র দিন, কেমন করে শুধবো আমি সেই না মাহেরি, যে মামাই দুধ খাওয়ালো পুরানো সেদিন, কেমন করে শুধবো আমি সেই না মাহেরি, মা বাবার খেদমত করবেন তো ইনশাআল্লাহ, আচ্ছা মা বাবারাও আমল করবেন তো ইনশাআল্লাহ, এর জন্য ভাইয়ের আমার দুনিয়ার জমিনের মধ্যে যাদের মা বাবা দুনিয়া থেকে চলে গেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই মা বাবার জন্য বেশি বেশি সত্তা করে দিবা, আল্লাহ রব্বুল আলামিন এই সত্তা করার কারণে দান করার কারণে তোমার মা বাবাকে যত তুমি কষ্ট দিয়েছো হতে পারে আল্লাহ রব্বুল আলামিন এই দানের বিনিময়ে সত্তার বিনিময়ে তোমাকে কাল কিয়ামতের ময়দানে জান্নাত দিয়ে দিবেন সুবহানাল্লাহ বলে। এর জন্য বনি ইসরায়েল যুগে তিনজন যুবক এত ভয় করতেন আল্লাহকে, ভয় করতেন রাস্তা দিয়ে চলতেছেন, এমন সময় যুবক আল্লাহর বান্দা বিশাল তুফান শুরু হয়ে গেল, ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল, এমন সময় যুবক সন্তান একটা পাহাড়ের গুহায় ঢুকে পড়লেন, ঢুকার পরে বিশাল বড় এক পাথর ওই গুহার উপরে চাপা দিয়ে পড়লেন, যুবক তিনজন পেরেশানিতে পড়ে গেলেন, দেখেন গুহার কাছে গিয়ে দেখলেন গুহার উপরে বিশাল বড় এক পাথর দেখা যায়, তিনজন যুবক অনেক ধাক্কাইলেন পাথরটাকে সরাইতে পারেন নাই, আল্লাহর বান্দা তিনজন মনে মনে চিন্তা করতেছেন কিভাবে এই গুহা থেকে বের হওয়া যায় চিন্তা করতেছেন, এমন সময় তিনজন পরামর্শ করলেন, পরামর্শ করার পরে একজন মনে মনে চিন্তা করলেন জীবনের মধ্যে কত গুনাহ করেছ, কিন্তু গুনার ফাঁকেও যার জীবনের মধ্যে এমন একটা ভালো আমল করেছ ওই ভালো আমলের কথা মনে করে করে যে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করতে পারো, আল্লাহ রব্বুল আলামিন হতে পারে তোমার এই দোয়ার বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন এই পাথরকে সরাইয়া আমাকে দুনিয়ার জমিনে দেখার সুযোগ করে দিবেন সুবহানাল্লাহ। এর মধ্যে একজন যুবক বলতেছেন আমি দুনিয়ার জমিনের মধ্যে এমন একটা ভালো কাজ করেছি, এই কাজের বিনিময়ে আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর বান্দা বলেন আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে বেশি ভালো আমল করতে পারি নাই কিন্তু ছোট্ট একটা আমল করেছি, আমলটা হলো যখন আমি প্রতিদিনই ওই বকরি চরানোর জন্য সফরে বের হয়ে যাইতাম, মরুভূমিতে চলে যাইতাম,
মরুর প্রান্তরে চলে যাইতাম তখন আমার মরুভূমির মধ্যে যতগুলো ছাগল বকরি ছিল ওই ছাগল বকরিগুলোকে ঘাস খাওয়াইতাম ঘাস খাওয়ায়ে যখন বাড়িতে নিয়ে আসতাম সর্বপ্রথম যখন আমি দুধ দহন করতাম দুধ দহন করে পৃথিবীর মধ্যে আমার সন্তানগুলো আমার পা ধরে কান্নাকাটি করতেন আমাকে বাবা বাবা বলে ডাকতেন আমার সন্তানের চোখের পানি দেখে তারপরও আমি বাবা হয়ে এক মিনিটের জন্য কোনোদিন আমার এরকম হয় নাই যে আমার মা বাবাকে একবারের জন্য হলেও দুধ পান না করাইয়া আমার সন্তানগুলোকে আমি পান করাইছি আমার জীবনের মধ্যে এমনটা হয় নাই ঘটনাক্রমে একদিন আমি এতি হঠাৎ করে দেরিতে ফিরলাম আসার পরে দেখি আমার মা বাবা উভয়জনই ঘুমিয়ে পড়েছেন এমন সময় যুবক মনে মনে চিন্তা করলেন তার সন্তানগুলো চলে আসলেন দুধের জন্য ক্ষুধার তারণে চিল্লাইতেছেন এমন সময় যুবক চিন্তা করতেছেন সন্তানের চোখের দিকে তাকান সন্তানগুলো কান্না করতেছেন কান্না করতেছেন কিন্তু যুবক এদিকে না ফিরে তার মনকে শক্ত করে শুধু আল্লাহর দিকে তাকাইতেছেন আর বলতেছেন আল্লাহ আমি দুনিয়ার জমিনের মধ্যে যতদিন পর্যন্ত এই বকরিগুলোকে মাঠে চড়াইতাম মাঠ থেকে যখন বাড়িতে আনতাম তখন সর্বপ্রথম দুধ দহন করে সর্বপ্রথম আমার মাকে খাওয়াইতাম অতএব আমার মা যতক্ষণ পর্যন্ত ঘুম না ভাঙবে ততক্ষণ পর্যন্ত আমি এই দুধকে কখনোই আমার সন্তানকে পান করাইতে পারি না সুবহানাল্লাহ এই দোয়া করার পরে যুবকে আসমানের দিকে তাকাই দেখেন ওই যুবকের ওই গুহার উপরে যে পাথরটা পড়েছিল সেই পাথরটা একটু সরে গেছে বের হওয়ার মতো সুযোগ হয়েছে সুবহানাল্লাহ বলেন অতএব এই মা বাবার খেদমতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবককে এত বড় গুহা থেকে যত বড় বিশাল বড় পাথরকে দিয়ে চাপা দিয়েছিলেন সেই পাথর এই আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই পাথরকে সরাইয়া যুবক তিনজনকে মুক্তি দিয়েছেন সুবহানাল্লাহ এর জন্য সব সময় বাবা মার কাছে দোয়া চাইবো কি চাইবো না বাসায় যাওয়ার পরে মা বাবার হাত ধরে পা ধরে ক্ষমা চাইবেন তো ইনশাআল্লাহ হাত তুলে দেখেন ইনশাআল্লাহ আজকে কে কে বাবা মার সাথে পা ধরে ক্ষমা চাইবেন আল্লাহ সবাইকে কবুল করেন আমিন